আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সালাসাতুল লা তারতাফিউ সালাতুহুম ফাওকা রুউসিহিম শিবরা, তিনজন ব্যক্তির নামাজ রোজা হজ যাকাত কালিমা ইবাদত বন্দেগী জিকির আজগার তাওবা কোনটাই কবুল হওয়া তো দূরের কথা, মাথার অর্ধ হাত উপরেও যায় না। ওই তিনজন ব্যক্তির ভিতরে একজন প্রথম নাম্বার হলো রজুলুন আম্মা কওমান ওয়াহুম লাহু কারিহুন, ওই নেতা যেই নেতাকে জনগণ পছন্দ করে না তারপরেও জোর করে মেম্বারে বসে থাকে। আমি বানালাম এটা, আমার দেশের সুশীল সমাজ, আমার দেশের টকশোতে যারা বসে টকশ করে, বুদ্ধিজীবী এবং উচ্চ শ্রেণীর সাংবাদিক দাবি করা লোকেরা, তারা মাঝে মাঝেই বলে কবুল হবে কি না হবে আপনি বলার কে? আমিও বলছি না, আপনার রসুল আমার রসুল জানিয়ে দিয়েছেন তিনজন ব্যক্তির নামাজ রোজা কালিমা জিকির আজগার দোয়া তাসবিহ তাহলিল তাওবা কোনটাই আল্লাহর দরবারে কবুল হবে না। এক নাম্বার, ওই ব্যক্তি যেই ব্যক্তির উপরে জনগণ পছন্দ করে না তাকে জনগণ তারে চায় না তারপরেও সিয়ারে বসে থাকে। এখন আপনারা যদি না চান, আমি যদি মেম্বারে বসে থাকি, এখানে আবার একটি শব্দ নিয়ে ভেজাল লাগাবে, সেটার নাম হলো ইমাম শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, এটা হলো আরবি ভাষা। নবীজির ভাষা কি ছিল? কি ছিল? আল্লাহ নবী বলেন ওই ইমাম, ওই ইমাম। ইমাম বলতে আমরা শুধু মনে করি মসজিদের ইমাম, মুসল্লি যদি ও খুশি থাকে তাহলে পরে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্বাস করেন, সূরা তাওবা তাফসির করলে কমিটি সুদ্দে আমার উপরে নারাজ হয়ে যাবে। ওই নারাজে যায় আসে না, তোমার মন চৌচির হয়ে যাক, ফেটে যাক, রক্ত বমিও যদি হয় তারপরেও আমার নামাজ কবুল হবে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী এখানে তাদের কথা বলছেন, আল্লাহর নবী বলেন ওই মেম্বরের নামাজ কবুল হবে না। ধাক্কা লাগবে বলছিলাম, ওই মেম্বরের নামাজ কবুল হবে না যে মেম্বরকে জনগণ ভোট দিয়ে পাশ করায় নাই। আমি আল্লাহর ওয়াস্তে মাফ করবেন, এটা আমি বানাই নাই, ইবনে মাজাহ শরীফের হাদিস। আপনি যদি আপত্তি জানাতে চান তাহলে বলেন এই হাদিস মানি না, তাহলে আমরা অন্তত আপনার স্ত্রীকে রাখবো এই লোকটা নবীর হাদিস অস্বীকারকারী। আল্লাহর নবীর হাদিস যে ব্যক্তি অস্বীকার করে আল্লাহর রসুলকে সে ব্যক্তি অস্বীকার করে, আর নবীকে যে ব্যক্তি অস্বীকার করে ওই ব্যক্তির ইমান থাকে না, কাফের হয়ে যায়। মুসলমানদের কবরস্থানে মৃত্যুর পরে দাফন করা তার জন্য হারাম। একটু উঠে দাঁড়ান, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ওই ইমাম, ওই মেম্বার, ওই চেয়ারম্যান, ওই মাতবার, ওই এমপি, ওই মন্ত্রী, ওই রাজা, ওই রাষ্ট্রপ্রধান, ওই রাষ্ট্রপতি, যত নেতা আছে, যত ইমাম আছে, যত মাতবার আছে, ওই বাড়ির ফ্যামিলি, ওই এলাকার মাতবার, এই শ্রেণীর মানুষ যত আছে, যাদেরকে মানুষ চাই না জনগণ চাই না, এরপরেও যদি ইমামতির সিয়ারে জোর করে থাকে, ও লোকটা যদি তাহাজ্জুদের নামাজে কাঁদতে কাঁদতে চোখের পানি বাদে রক্তও যদি বার করে, তারপরেও তার দোয়া আল্লাহর দরবারে যাওয়া তো দূরের কথা, এক বিঘাত মাথার উপরে উঠবে না। সুতরাং সাবধান, রমজান মাসে যদি নিয়াত করে থাকো আল্লাহ আমাকে ক্ষমা করুক, তাহলে ক্ষমতা যদি অবৈধ হয় ছেড়ে দাও, নাইলে তোদের ক্ষমা না। বানায়া বললাম। দুই নাম্বার হলো ওই নারী, শুনতেছেন, দুই নাম্বার, এক নাম্বার গেল ইমামদের কথা, দুই নাম্বার হলো ওই নারী। ওই আলিয়া মাদ্রাসার আশেপাশের মহিলারা কান খাড়া করো, টাকা পয়সা ঠেলায় স্বামীরে কিছু মনে করো না, তোর কপালে জান্নাত নাই, তোর কপালে ক্ষমাও নাই, তোর রোজা রেখেও কোনো লাভ না। বেয়াদব নারী আছে না নাই? আছে, টাকা পয়সা আছে, কিছু মনে করে না। আহারে, তোমাকে আমি বলছি, তুমি কোন বংশের মেয়ে, তোমার বংশ কত বড়, তোমার অর্থ কত বড়, তাকাও পিছনের দিকে, তোমার
আগে পৃথিবীতে এসেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সিহারার কাছে তুই কিচ্ছু না, তার বংশের কাছে তুই কিছু না, তার মর্যাদার কাছে তুই কিছু না, স্বামীর সম্মানে জীবনটা বিলিয়ে দিয়েছে আর তুমি স্বামীকে বিদ্যাঙ্গুলি দেখাও আর ওদিকে চিন্তা করছো আল্লাহ আমারে মাফ করবে, ওরে আমার হাবা যাবা আছে না? মেসেজটা বুঝাই দিবেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, তোর নামাজ কবুল হবে না, তোর রোজা কবুল হবে না, তোমার হজ কবুল হবে না, তোমার যাকাত কবুল হবে না, তোমার তাসবিহ কবুল হবে না, তোমার জিকির আজগার কবুল হবে না, কিচ্ছু আল্লাহর দরবারে যাবে না যদি স্বামী থাকে তোমার উপরে নারাজ। আহারে, আজকাল সমাজের কত নারী আছে স্বামীকে গোলাম মনে করে, ও নাকি আবার নামাজও পড়ে, স্বামীকে কি বানায় গোলাম, হেই নাকি আবার নামাজ পড়ে, আমার কাছে আশ্চর্য লাগে। এ যদি নামাজ পড়ে তাহলে তো শয়তানেরও নামাজ পড়ার কথা ছিল। আল্লাহর নবীর বাণী লক্ষ্য করুন, মহিলারা খেপে যাবে এবার, আল্লাহর নবীর বাণী খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীতে আল্লাহ পাককে বাদ দিয়া অন্য কাউকে সিজদা করার কথা বলে দিতেন, অন্য জায়গায় সিজদা দেওয়া যাবে, তাহলে পৃথিবীর সব নারীদেরকে বলা হতো তোমরা তোমার স্বামী কালো হোক আর ধলা হোক, গরিব হোক আর ফকির হোক, তোমার স্বামী সামনে যেটা আছে ওই স্বামীর পায়ে সিজদা করা তোমার জন্য ফরজ। যদি বিধান হতো তাহলে এমন হতো, যদি সিজদার বিধান হতো তাহলে এমন হতো, তোমার স্বামীর পায়ে সিজদা করো। আম্মা জানেরা, আজকেই মাপ চাবেন, মাপ যদি না চান আপনার কপালে চরম দুর্ভোগ। আপনার স্বামী যত খারাপই হোক অখুশি করার কোনো সুযোগ, কোনো সুযোগ। আপনি যদি বলেন এটা মানবো কিভাবে, আমি আপনাকে বলবো কোরআনুল কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীর কথা উল্লেখ করেছেন, কার বউ, ফেরাউনের স্ত্রীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, আসিয়াকে এত যন্ত্রণা দেওয়ার পরেও আসিয়া একবারের জন্য মুখ দিয়ে বলে নাই আল্লাহ ফেরাউন ধ্বংস হোক, একবারও বলে নাই, স্বামীর উপরে একবারের জন্য অভিশাপ দেয় নাই, কারণ সে মনে করে তিনি আমার স্বামী, তার তার কাছে পাওনা যতটা হক ছিল সবটা আদায় করার চেষ্টা করেছে, এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ শোনান নাই আসিয়াকে। আসিয়াকে জান্নাতের সুসংবাদ শোনানোর পরে হযরতে আসিয়া বললেন, আল্লাহ জান্নাত চাই না, আমার একটা ছোট্ট দাবি আছে। দাবিটা কি? দাবিটা হলো এই, আমি কোনো জায়গায় যেতে চাই না, কোনো জান্নাতেও থাকতে চাই না, তোমার পাশে আমাকে আমার জন্য ছোট্ট একটা ঘর বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া তার জুলুমকারী জুলুমবাজ পৃথিবীর শ্রেষ্ঠ কাফে ফেরাউনের জন্য একবারের জন্য বলেনি ভরা পড়া সর্বনাশে নির্বংশে মরে না কে, এ কথা একবারও বলেনি। আর আপনি তো স্বামীরে আঙ্গুলের উপরে নিয়ে ঘুরান, স্বামীরে কোথায় নিয়ে ঘুরায়, আঙ্গুলের উপরে, ততস্থটাকে সবসময় যেন লেডি মাস্টার, এ নাকি আবার নামাজও পড়ে। ইসলাম জানা না থাকলে যা হয়, প্রিয় আম্মা জানেরা আপনার জন্য নফল পড়ার কোনো প্রয়োজন নাই, আপনার জন্য অতিরিক্ত এবাদের কোনো দরকার না। রাতের বেলা আপনি দেখবেন আপনার স্বামী আরাম করে ঘুমোতে পারে কিনা, আপনার স্বামীর হালাল কোনো কাজে মন খারাপ করতে পারবেন না, যদি করেন আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, ফেরেশতাদের পক্ষ থেকে অভিশাপ, সুতরাং সাবধান। এত সহজে না, এত সহজে পাওয়া যাবে না, এত সহজে সার পাওয়া যাবে না। কি মনে করেন, আর একটা হালাল কথা বলি, বললাম যে কথা শেষ মানে শুরুই করতে পারি না, ঘড়ি কি জোরে চলতেছে, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনারা কি ভালো আছেন? আল্লাহ
সুস্থ আছেন? একটু মন খুলে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে একটু টাকা পয়সা দেবেন তো? হ্যাঁ, নিয়াত টিয়াত কিছু আছে ইনশাল্লাহ, জোর একটু কম, মানে বেতন হয় নাই, মাস শেষ হুজুর, হোক অন্তত দুটো টাকা তো দেওয়া যাবে নাকি? হ্যাঁ, মাস শেষ, চাপ চোপ দেবো না, তবে একটা ইচ্ছা পোষণ করে যাবেন, আগামীতে দেবো ইনশা আল্লাহ, যাক আল্লাহ আল্লাহ কবুল করেন। আরেকটি হালাল কথা বলে দিই, সেটা হলো এই, কান খাড়া করে লক্ষ্য করেন, এবার বলেন আপনারা, বিবাহ করা ভালো নাকি জেনা করা ভালো? অধিক বিবাহের বিধান দিয়েছেন কে? এটা শরীয়ত সম্মত নাকি শরীয়ত বহির্ভূত? একজন পুরুষকে অধিক বিবাহের ক্ষমতা, অধিক বিবাহের বৈধতা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আমার দেশে, আমার সমাজে জেনা করে, মদপান করে, হোটেলে রাত কাটায়, দিনের পর দিন, রাতের পর রাত, নারী নিয়ে ধরা পর্যন্ত পড়ে, তাদেরকে খারাপ চোখে দেখে না সমাজ, দুটা বিয়ে করলেই সে খারাপ হয়ে যায়। আধুনিক মূর্খ, এগুলো আধুনিক শিক্ষিত শয়তান, ওদের কাছে পতিতালয়ে যাওয়া অপরাধ নয়, বিবাহ করা অপরাধ। যারা পুরুষ, যাদের বউ কথা শোনেন, আজকে যায় বলবেন বেশি বাহাদুরি করবি না, বিয়ে কিন্তু আর আটটা করব। আম্মা জানদেরকে বলি ভালো করে কান লাগাবেন, আপনার নামাজ যদি কবুল হওয়াতে চান, আপনার রোজা যদি কবুল হওয়াতে চান, আপনি যদি চান আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, এটা যদি আপনি পূর্ণ করতে চান, তাহলে আজকেই আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, আপনার স্বামীকে আপনার উপরে খুশি রাখবেন, খুশি করাবেন, আপনার স্বামী যেন আপনার উপরে খুশি হয়, তাহলে আপনি বাঁচবেন। আপনার স্বামী যদি আপনার উপরে খেদমত করার পরে, ক্ষমা চাওয়ার পরেও যদি খুশি না হয়, তাকে হাসানোর চেষ্টা করবেন অন্তত, যদি কোনো ক্রমে না হাসে তো কাতু কুতু দেবেন, খুশি হবি না মানে। স্বামী যদি রাতের বেলা, আল্লাহ নবী বলেন ওই নারী জান্নাতি, স্বামী রাতের বেলা ঘুমানোর সময় কোনো একটা কারণে রাগ করে ঘুমিয়েছে, কোন স্ত্রী যদি স্বামীর হাতটা ধরে বলে আমি ততক্ষণ পর্যন্ত ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে খুশি হবেন না, আল্লাহ নবী বলেন আমার উম্মাতেরা ওই পরিবারের দিকে তাকিয়ে দেখো, পৃথিবীর ভিতরে ওটাই হলো জান্নাতের টুকরা। আরে মা বোনদেরকে আর কথা বলার ছিল, আছে, বলবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওয়া আখওয়ানি মুতাসারিমান, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে যায় না, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এই হাদিসটা দুই ভাবে বর্ণনা করা হয়েছে, এক নাম্বার হলো ওই ভাই যেই ভাই তার আপন ভাইয়ের রক্তের সম্পর্ক ছিন্ন করে মসজিদে যায়, ভাইয়ের সাথে ভাইয়ের কি নাই, সম্পর্ক নাই, ভাই ভাই চেনেই না, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যখন আল্লাহর দরবারে ক্ষমা চায়, ক্ষমা পাওয়া তো দূরের কথা, ও তা আল্লাহর দরবারে যায় না। সুতরাং সাবধান, ইমাম নারী, ইমাম নারী এবং সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিরা, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন, বলেন আমিন।